হলো তারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে পিজা। আসসালামু আলাইকুম গাইস, নতুন এক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটি ফুড ব্লগ নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। আজকে যাচ্ছি আমরা সাভারের লন্ডন আছে রেডিও কলোনি শাখাতে। সেখানে আমরা যাচ্ছি, এর কারণ হলো তারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে পিজা। সো এইসব জিনিস শোনার পরে আর বাসায় বসে থাকা যাচ্ছে না, যার জন্য আজকে আমরা যাচ্ছি সেইখানে, সেই জিনিসটার টেস্টটা কেমন হয় সেই জিনিসটার রিভিউটা আপনাদেরকে জানাবো। সো ফার্স্ট টু লাস্ট দেখে যাবেন, আশা করি হতাশ হবেন না। সো সামনে কি হচ্ছে দেখা যাক, লেটস গো। মারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে। আমরা অলরেডি চলে এসেছি লন্ডন আস রেস্টুরেন্টে। ভিতরে আসার পরে আমরা বাই ওয়ান গেট ওয়ান যে পিজা কি আসছে তারা দিচ্ছে সেই জিনিসটি অর্ডার দিয়েছি। একটু সময় বেশি লেগেছে, প্রায় ঘন্টাখানেক লেগেছে। আমরা একটু সময় নিয়ে বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, অবশেষে আমাদের সামনে পিজাটি চলে এসেছে। এখন সময় চলে এসেছে এটার রিভিউটা দেওয়ার। সো চলুন রিভিউটা দেওয়া যাক। তারা এখানে যা যা দিয়েছে দেখা যাক কেমন আসে। এখানে তারা দিয়েছে ক্যাপসিকাম, মাশরুম, ব্ল্যাক অলিভ, তারপরে আরও অনেক কিছু আছে, টমেটো, প্লাস এখানে তারা যে চিংড়ি মাছ ছোটো ছোটো সেটাও দিয়েছে। চলুন খেয়ে দেখা যাক এটা কেমন। মোটামুটি লাগছে। আমি সাথে তারা যেগুলো দিয়েছে এক্সট্রা সস, তারপরে চিলি রোট, তারপর মিউনিস, এগুলো দিয়ে খেয়ে দেখা যাক তারপরে টেস্টটা কেমন আসে। এখানকার টেস্টটা অ্যাভারেজ, যেহেতু আমি কিছু অ্যাড করিনি। সো কিছু অ্যাড করে খেয়ে দেখা যাক কেমন লাগে। এটাও অন্যরকম লাগতেছে, সেই মাঝে মাঝে যে চিংড়ির মধ্যে যে কামড়া লাগতেছে সাধারণ, অসাধারণ। আর এখানে যে চিলি রোটটা আছে এটার কথা কি বলবো, আমি তো যেহেতু ঝাল আমি খুবই কম খাই, বলতে গেলে মিডিয়াম, তবু আপনাদের জন্য খেয়ে বলা যায়। প্রথমবার তেমন ঝাল লাগলো না, আমি ঝালটা আবার নিয়ে খাই। এখানে যে চিলি রোড যেহেতু জিনিসটা অন্যরকম লাগে,
ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু এটা চিলি রোড যার জন্য আর কি সমস্যাটা হয়েছে। যাদের ঝালের সমস্যা আছে, ঝালের সমস্যা বলতে যারা ঝাল একটু কম খান তাদের জন্য বেস্ট, যারা ঝাল বেশি খান তাদের জন্য এটা ঠিক আছে। আমি যেহেতু ঝাল কম খাই আমার জন্য একটু বেশি হয়েছে। আরেকটা সমস্যা, যাদের একটু খুশখুশি কাশি বা এইভাবে এমনি কাশি থাকে তাদের জন্য আরও সমস্যা, যার জন্য একটু খাওয়ার পরে যেহেতু চিলি রুট এর কারণে মনে করেন জিনিসটা একটু অন্যরকম লাগে, কাশিটা এসে পড়ে তাদের জন্য সমস্যা। সো এই জিনিসটা যাদের ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে, আর যারা ঝাল খেতে ভালোবাসেন না তাদের জন্য না। সো চলুন খাবার শেষ করে এর পয়েন্ট আউট নিয়ে আপনাদের সামনে দেখা করছি, আর প্রাইসটা তখন বলে দেবো। সো দেখা যাক সামনে কী হচ্ছে, লেটস গো। খাওয়া দাওয়া শেষ করে এখন সময় এসেছে চলে যাবার। যাওয়ার আগে এখানকার ফুডের পয়েন্টটা আর প্রাইসটা জানিয়ে যাচ্ছি। আমরা যে পিজ্জাটি খেয়েছি তার প্রাইসটা একটু পরে বলি, তার পয়েন্টটা আগে বলি। তাদের পিজ্জাটি খুবই ভালো ছিল, আমি বলবো না খারাপ। তারা আউট অফ টেনের মধ্যে তাদেরকে আমি 8 দিচ্ছি। তাদের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, আপনারা এসে ট্রাই করতে পারেন। আমার কাছে যেমন লেগেছে আমি আপনাদেরকে জানালাম, আপনার মতামতটা না হয় আপনি টেস্ট করে তারপর আমার কমেন্টে এসে বললেন তাহলেই তো হয়ে যায়। তারপরেই যে প্রাইস রেঞ্জের কথা বলতেছি, আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো 10 ইঞ্চি, এটার প্রাইস হলো 620 টাকা, 620 টাকা না 10 টাকা এরকম আর কি, আনুমানিক আমার ঠিক খেয়াল আসতেছে না, এরকমই হবে। ওখানে আমি ইয়ে দিয়ে আমি ভিডিওতে মেনু কার্ড দিয়ে দেবো, আপনারা দেখে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন, নামাজটা কখনো ছাড়বেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।